আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা কাজ করব Redmi Note 10 Pro Max। ফোনটি সমস্যা চালু হতে গিয়ে হ্যাং করে, তারপরে আপনার ক্যামেরা আসে না, চালু হয় একেবারে যে মানে হ্যাং তা না, চালু হয় অনেকক্ষণ পর চালু হয়, আর হচ্ছে সাউন্ডের সমস্যা। তো এটা আমাদের কাছ থেকে ঠিক করার জন্য আসছে আমাদের এক ভাই টাঙ্গাইল থেকে, ওনার টাঙ্গাইল মির্জাপুরে বাসা, উনি আসছে আমাদের কাছে ফোনটি ঠিক করার জন্য। এখন আমরা এই ফোনটার সমাধান করব সিপিইউ রিবলিং এর মাধ্যমে, কারণ আপনারা জানেন বর্তমান সময়ে যে ফোনগুলো বের হয়েছে শাওমি সহ বিশ্বের যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের কিন্তু একই সমস্যা, শুধু শাওমি বা পোকোকে দোষ দিয়ে লাভ নাই, সব কোম্পানিতে এই সমস্যা। এর সমস্যাগুলো আমরা জানি কী জন্য হয়, এগুলো বললে আবার কোম্পানি রাগ করবে, হ্যাঁ এগুলো বলা যাবে না। তো যাই হোক, এখন আমরা সিপিইউ রিবলিংয়ের মাধ্যমে এই ফোনটার এই সমস্যার সমাধান করব। ফোনটা কিন্তু একেবারে ইনটেক, এর আগে কখনো কেউ কাজ করে নাই বা খোলেই নাই, ফোনটা বেশি দিন হলো কেনাও হয় নাই, এটা খুব অল্প সময় হলো কিনেছে আমাদের এই কাস্টমার ভাই। কারণ যেহেতু আমি এখন এই কাজগুলো রেগুলার করতেছি আর কাস্টমারকে সরাসরি কাজগুলো করে দেই, অনেক জেলা থেকে কাস্টমার আসেন আমাদের কাছে, সরাসরি আমাদের কাছে বসে থেকে কাজগুলো করে নিয়ে যায়, তো মোটামুটি কাজ করতে করতে আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে এই ফোনগুলো কী থেকে সমস্যা হয়। আমরা কখনোই সফটওয়্যার দিয়ে এ ধরনের ফোনগুলো ট্রাই করি না বা আপনার এটা করে হবে ওটা করে হবে এরকম কোনো মনোভাব আমরা রাখি না, কারণ আমরা জানি যে এক্স্যাক্টলি এই ফোনের প্রসেসর রিবলিং করলেই মূলত এই সমস্যার সমাধান হয়ে যায়, কখনোই আর এই সমস্যা হয় না দ্বিতীয়বার। তো এরপর যখন আপডেট আসে, আপডেট দিলে কিন্তু এই ফোনটা খুব সহজেই আপডেট দেওয়া যায় এবং আপডেট দেওয়ার পরে আপনার এই ফোনটার কোনো প্রবলেম বা ইস্যু দেখা দেয় না। তো আমরা প্যানেল বা টিনগুলো খোলার পরে অবশ্যই চেক করে থাকি যে ফোনটা চালু হয় কি না। দেখুন আমাদের ফোনটা কিন্তু প্যানেল বা টিনটা কাটার পরে চালু আছে। অনেকে দেখা যায় যে প্যানেল টিন কাটার পরে সরাসরি আইসি তুলে ফেলে, তুলে রিবলিং করে, পরবর্তী আর চালু হয় না। এখন প্যানেল কাটার জন্য ডেট হলো নাকি আপনার আইসি তুলে উল্টাপাল্টা হিট দেওয়ার কারণে হলো, এটার সে আইডেন্টিফাই করতে পারে না। একটা সময় কাস্টমারের ফোনটা চিরতরে ঘুমায়া যায়, এটার জীবনেও চালু করা সম্ভব হয় না। ভালো টেকনিশিয়ানের কাছে গেলে অনেক সময় এই ডেড ফোন আর রিপেয়ার করা সম্ভব হয় না। তো আস্তে আস্তে কাজের ধারাকে আরও একটু উন্নত করার চেষ্টা করতেছি, যেমন পোকো X3 বা এ ধরনের যে ফোনগুলো আছে আমি কিন্তু প্যানেলগুলো তুলি না। তো আজকে এই যে এটা দেখেন চারো সাইড থেকে জাস্ট একটু ফাঁকা করে নিলাম, পাকা করে পরবর্তীটা সোজা করে দেবো, আবার প্যানেলটা সুন্দরভাবে লাগানো যাবে। দেখা গেছে যে আপনার প্যানেলটা যদি আপনি লাগিয়ে দেন, সাধারণত অনেকে প্যানেল লাগায় না, এটার কারণে কি হয় ওই পারে যে মেটাল বা আপনার হচ্ছে স্টিলের যে ক্যাসিং আছে বা চ্যাসিস আছে সেটা সেখানে গিয়ে কিন্তু অনেক রেজিস্টর ক্যাপাসিটারের সাথে টাচ লেগে যাবে, টাচ লেগে গেলে কি হবে মাদারবোর্ডগুলো শর্ট হবে, তো আপনি চালু করার পরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যার কারণে এই প্যানেলগুলো কিন্তু সুরক্ষিত রেখে কাজটা করা আমার কাছে খুবই পছন্দনীয় এবং বেটার মনে হয়। তো যারা টেকনিশিয়ান তারাই বিষয়টা বুঝতে পেরেছেন, আবার অনেক ভাই আছেন যারা সাধারণ গ্রাহক কাস্টমার তারাও কিন্তু আমার কথাটা বুঝতে পারে যে আসলে কাজের ধারাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে একটা মোবাইল মানুষ মেরামত করে সেটাকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। একটা সময় তো দেখা যায় তো মোবাইল মেরামত করে চলবে এরকম বিশ্বাস কিন্তু সাধারণ ভাইদের ছিল না। এখন আমাদের মতো যারা ইউটিউবে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যখন কাজগুলো করে আমরা দেখাচ্ছি বা মানুষকে বোঝাতে পেরেছি যে না মোবাইল সারার পরে ভালো চলে, আর সমস্ত মোবাইল টেকনিশিয়ান কিন্তু এক না, এক একজনের মাথা আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকম দিয়েছে, তারা সুন্দর করে কাজ করে, কাস্টমারকে সেবা দেয়, তারা বিল নেয়, সেই বিল নিয়ে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। অনেকে আছে আবার একটু দুষ্ট টাইপের, সেগুলো নাই বললাম। তো এখন আমরা এই আইসিটা উঠিয়ে নিয়েছি এবং এখানে পরিষ্কার করলাম, এরপরে আমাদের কাজ হবে হচ্ছে মাদারবোর্ডটাকে ভালো করে ক্লিন করা। এখানে এটা এক্সট্রা যে আপনার ইয়াগুলো আছে, আঠা আছে, এগুলোকে আমরা এই যে আর নাইফের মাধ্যমে এটাকে চেঁচে এখান থেকে তুলে ফেলে দেবো, দেন আমরা এই মাদারবোর্ডটাকে পরিষ্কার হয়ে গেলে আইসি যেটা আছে আইসির সাথেও কিন্তু অনেক আঠা থাকে, সেই আঠাগুলোকে কিন্তু আমাদেরকে ক্লিন করতে হবে। তো সেই আঠা ক্লিন হওয়ার পরে আমরা এই আইসিটাকে রিবলিং করব, রিবলিং করার পরে আইসিটা এখানে ইনস্টল করে দেবো, লাগিয়ে দেবো। আশা করা যায় যে ইনশাল্লাহ আমাদের এই কাজটা হয়ে যাবে, কারণ আমরা প্রতিদিনই এই কাজগুলো করতেছি। এই সপ্তাহে তো আমি ঢাকা থেকে আসার পরে মোটামুটি দেখা গেছে যে আপনার প্রতিদিনই একটা দুইটা করে করেছি, কালকেও একটা নোট 10 প্রো ম্যাক্স করলাম, আজকেও করলাম, পরশু দিনে নোট 10 প্রো ম্যাক্স করছি, তার আগের দিন করেছি পোকো X2, তার আগের দিন করেছি পোকো X3। তো আছে আলহামদুলিল্লাহ প্রতিদিন এই ধরনের কাজগুলো, বিভিন্ন জেলা থেকে আমাদের ভাইরা নিয়ে আসেন, তাদের কাজগুলো করে দেই। কিন্তু একটা দুঃখ সেটা হলো যে আমার অফিসের আশেপাশে কোনো চায়ের দোকান নাই, কোনো মনোয়ারি দোকান নাই, কোনো
নাস্তা খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, আমাকে কষ্ট করে ফোন দিয়ে নিয়ে আসতে হয়, এই জন্য আমি দুঃখিত। অনেকে আসেন, তারা আমার ভিডিওগুলো দেখে, ভিডিও দেখার পরে কাজগুলো নিয়ে আসেন, বসে থেকে করান, আমি আপনাদেরকে কোনো কিছু খাওয়াতে পারি না, এই জন্য আমি অনেক কষ্ট পাই, অনেক সময় লজ্জা লাগে যে দূর থেকে আসলো যে আসলে তাকে একটু নাস্তা মাস্তা খাওয়ামো, কিন্তু আশেপাশে কোনো দোকান নাই। আর বাসায় রান্না করে প্রতিদিন তো এত কাস্টমারকে খাওয়ানো সম্ভব না, কারণ আমি তো অনেক লাখ সাহেব বা অনেক বড় লোক তাও না, দিন আনি দিন খাই, অবস্থা আল্লাহর রহমতে ভালোভাবে চলতে পারি এতটুকুই। তো এখন আমরা এই আইসিটা এখানে রিবলিং করব, আজকে রিবলিং করতেছি ইউনিভার্সাল যে স্টেনসিল আছে সেটা দিয়ে। বেশিরভাগ সময় আমি রিবলিং করি আপনার এর যে মডেল, স্ন্যাপড্রাগনের যে মডেলটা আছে, ওই মডেল যে অনুযায়ী 7150 যে প্রসেসর আছে সেই মডেল অনুযায়ী আমাদের যে স্টেনসিল আছে সেটা দিয়ে করার চেষ্টা করি, কিন্তু আজকে একটু ব্যতিক্রমভাবে করতেছি, কারণ কিছু কিছু আইসি আছে যেগুলো প্রতিদিনই এক লেভেলে রিবলিং করতে নেই, এক একটা সময় এক এক ওয়ে দিয়ে কাজ করতে হয়। কাজের ধারাটাই এমন, আপনি প্রতিদিনই এক লেভেলের কাজ করতে পারবেন না, এক একটা মাদারবোর্ড, এক একটা আইসি, এক একটা সময় এক একটাভাবে আপনাকে সমাধান করতে হবে, রিপেয়ার করে কাজগুলো সাকসেসভাবে তুলতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আইসি রিবলিংয়ের ক্ষেত্রে আপনাকে একটু সময় দিয়ে রিবলিং করতে হবে, মনোযোগ দিয়ে কাজগুলো করতে হবে, এই জন্য করতে হবে যে আপনার আইসি রিবলিংটা যদি একটা মোবাইলে সুন্দরভাবে করা যায়, পরবর্তী সময় দেখবেন আপনার প্রত্যেকটা কাজ আইসি রিবলিং করার পরে প্রত্যেকটা সেক্টর সুন্দরভাবে লাইন পাবে, মোবাইলটা ভালোভাবে চলবে, এই হচ্ছে ব্যাপার। তো একটা আইসিতে আপনি মোটামুটি 10-15 মিনিট সময় দিবেন, আর আমাদের ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়ে আমরা জাস্ট এটাকে সুন্দর করে এডিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এতে করে অনেক সময় বাঁচে। কারণ আমার অনেক সময় অনেক ভাইয়ের সাথে দেখা হলে ওনারা বলে যে ভাই আপনার ভিডিওর সাইজটা মোটামুটি ছোটোই আছে, আর একটু ছোটো করতে পারলে আমাদের দেখার জন্য একটু সুবিধা হবে, আমরা এটা বুঝতে পারবো যে আসলে ছোটো ভিডিও হলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ অধিকাংশ সময় মানুষ অনেক ব্যস্ত থাকে, একটু ছোটো ভিডিও হলে তাদের দেখতে ভালো লাগে, যার কারণে আর কি ছোটো ভিডিওর দাবি অনেকে করেছে। তো এখন আমরা আইসিটা জাস্ট হিট দিয়ে এটাকে সুন্দর করে প্রসেস করে নিলাম, যেন এখানে প্রত্যেকটা বল, আইসির প্রত্যেকটা বল কিন্তু গুরুত্বপূর্ণ, অধিকাংশ থাকে জিএনডি গ্রাউন্ড, তো বেশিরভাগ থাকে গ্রাউন্ড, আর যে মেন লাইনগুলো আলাদা আলাদা থাকে সেগুলো কিন্তু এক একটা সেক্টরে কাজ করে, কোনোটা ওয়াইফাই সেক্টরে কাজ করে, কোনোটা নেটওয়ার্ক সেক্টরে কাজ করে, কোনোটা চার্জিং সেক্টরে কাজ করে, কোনোটা সাইড ভলিউম বাটনের সেক্টরে কাজ করে, কোনোটা পাওয়ার সেকশনে কাজ করে, হ্যাঁ বিভিন্ন, কোনোটা আপনার মেমোরি সেকশনে কাজ করে, বিভিন্ন সেকশনে কিন্তু এই বলগুলো কাজ করে, একটা প্রসেসর থেকে পুরা মাদারবোর্ডটা কিন্তু ধরে রাখে, কন্ট্রোল করে রাখে, এই হচ্ছে ব্যাপার। পাওয়ার আইসির কাজ হচ্ছে পাওয়ার আইসির ভিতরে ভোল্টেজ দিবে, সেটা সাপ্লাই করে সিপিউতে দেবে, সিপিউ থেকে ফোন মেমোরি যে আইসিটা আছে সেখানে যাবে, সে প্রোগ্রামটা সঠিকভাবে এখানে ব্যবস্থাপনা করবে, এই হচ্ছে একটা মাদারবোর্ডের কাজ। তো প্রতিটা টেকনিশিয়ান ভাই যদি মনোযোগ দিয়ে প্রতিটা কাজ যদি সুন্দর করে মন থেকে করার চেষ্টা করে, তাহলে তার দোকানে কাস্টমারের অভাব হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজেক বাড়িয়ে দেবে, অনেক রিজেক বেড়ে যাবে এবং চারিদিকে তার সুনাম বেড়ে যাবে, কাজের কারণে আলাদা একটা রেসপেক্ট সে পাবে, এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা মানুষই, শুধু মোবাইল সার্ভিসিং না, আপনি যে কাজই করেন, যে কর্মই করেন, সেই কাজকে আপনাকে প্রাধান্য দিতে হবে এবং কাজকে ভালোবাসতে হবে, কাজকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে এই কাজ একদিন আপনাকে সম্মান এনে দেবে। তো এবার আমরা ফোনটাকে অন করে দেখব, প্রথমে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি নিজে দেখে নিই যে ফোনটার অবস্থা কী, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে ভালো, আলহামদুলিল্লাহ দেখুন আমাদের ফোনটা কিন্তু একসাথে চালু হয়েছে। আর আমরা কখনো কোনো ভিডিওতে লুকোচুরি করি না, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি, যার ফোন সেও খুশি হয় এবং আমার নিজেরও ভালো লাগে। তো আমাদের সমস্যা ছিল ক্যামেরা আসতো না, চালু হতে দেরি হতো আর সাউন্ড আসতো না, আলহামদুলিল্লাহ সবই ঠিক হয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।